ব্যাংক থেকে যেহেতু এটিএম কার্ড ম্যান্ডেটরি করে দিয়েছে তাতে করে আমি ধরে নিতে পারি যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের কাছে অবশ্যই একটা করে এটিএম কার্ড রয়েছে আর এই ইন্ডিয়াতে আমরা কিন্তু তিন ধরনের এটিএম কার্ড দেখতে পাই অর্থাৎ এটিএম কার্ডের উপর দেখবেন কোম্পানির নাম লেখা থাকে এক হচ্ছে রূপে দুই হচ্ছে ভিসা তিন হচ্ছে মাস্টার কার্ড এছাড়া আরও অনেক কার্ড রয়েছে যেরকম আমেরিকান এক্সপ্রেস বা হচ্ছে ডিসকভারি বা দিনার এরকম কিন্তু অনেক কোম্পানি রয়েছে যারা কিন্তু এটিএম কার্ড প্রোভাইড করে অর্থাৎ যে ব্যাংকে আপনি টাকা রাখছেন সেই ব্যাংক কিন্তু এইসব কোম্পানির সাথে টাই আপ করে আপনাকে এটিএম কার্ড দেয় ব্যাংক কিন্তু নিজে দেয় না ব্যাংকের নামে দেয় কিন্তু এইসব কোম্পানির হয়ে দেয় আপনি যখন কোনো এটিএম কার্ড নেবেন তখন দেখবেন এই তিন ধরনের কার্ডই আপনার কাছে পৌঁছাবে তো এই তিনটে কোম্পানি কেন আলাদা আলাদা দেয় অর্থাৎ ব্যাংক তো চাইলে যে কোনো একটা কোম্পানির কাছ থেকে দিতে পারে ভিসা চাইলে ভিসাই দিতে পারে সে চাইলে মাস্টার কার্ডই দিতে পারে চাইলে রূপেই দিতে পারে কেন আলাদা আলাদা ইউজ হয় আবার এই কার্ডগুলোর কিন্তু আলাদা আলাদা অনেক ধরনের ভাগ রয়েছে যেরকম প্ল্যাটিনাম কার্ড গোল্ড কার্ড বা ডায়মন্ড কার্ড এরকম কিন্তু অনেকগুলো যে ভাগ সেগুলো কিন্তু রয়েছে তো সেগুলোতে যাব না মেইন যে ডিফারেন্স এই তিনটে কার্ডে সেটা আপনাদের সাথে আলোচনা করব দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও প্রথম যে কার্ডটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে রূপে কার্ড যেহেতু এই টাইমে দাঁড়িয়ে রূপে কার্ড সব থেকে বেশি চলে অর্থাৎ ইন্ডিয়াতে যখন আপনি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন সবার আগে দেখবেন আপনাকে কিন্তু রূপে কার্ড দেওয়া হয় হ্যাঁ বিভিন্ন ব্যাংক রয়েছে যেগুলো কিন্তু সরাসরি আপনাকে হয়তো মাস্টার কার্ড দেবে বা সরাসরি আপনাকে হয়তো ভিসা কার্ড দেবে কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যদি আপনি কোনো ছোটোখাটো ব্রাঞ্চে বা ছোটোখাটো ব্যাঙ্কে যদি অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে রূপে কার্ডই কিন্তু আমরা দেখতে পাই তার একমাত্র রিজন হচ্ছে মাস্টার কার্ড ভিসা কার্ড এবং রূপে কার্ডের মধ্যে রূপে কার্ডটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া কিন্তু এই যে রূপে কার্ড সেটা কিন্তু লঞ্চ করেছে এবং যার ফলে ব্যাংকে অনেক কম টাকায় রূপে কার্ড প্রোভাইড করতে দেয় এবং রূপে কার্ডের সেক্টরে ঢোকার জন্য ব্যাংকে এক্সট্রা করে কোনো ফি পেমেন্ট করতে হয় না তো যার জন্য ব্যাংকের খুব সস্তা পড়ে রূপে কার্ড আর যার জন্যই ব্যাংক কিন্তু মেইনলি আমাদের প্রথমে রূপে কার্ডই প্রোভাইড করে তারপর আপনি যদি চান সেক্ষেত্রে আপনাকে মাস্টার কার্ডে কনভার্ট করে দেবে বা ভিসা কার্ডে কনভার্ট করে দেবে সেটা পরবর্তী সময় কিন্তু ভিসা এবং মাস্টার কার্ডের যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে ব্যাংকে ভিসা এবং মাস্টার কার্ডের সেক্টরে ঢোকার জন্য প্রথমে আগে একটা বড়সড় ফি পেমেন্ট করতে হয় এবং তারপরে এটা চালানোর জন্য কিন্তু বেশি টাকা চার্জ লাগে অর্থাৎ যদি আপনি ভিসা বা মাস্টার কার্ড ইউজ করে থাকেন সেক্ষেত্রে দেখবেন অ্যানুয়াল চার্জ কিন্তু রূপের থেকে অনেক বেশি তার কারণ হচ্ছে রূপে এবং মাস্টার কার্ড হচ্ছে পুরোপুরি একটা বিদেশি কোম্পানি এবং যেটা ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দিচ্ছে এবং ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দিচ্ছে জন্য কিন্তু আমরা মাস্টার এবং ভিসা কার্ড দুটোকে কিন্তু বিদেশে গিয়েও ব্যবহার করতে পারি সো এটা কিন্তু একটা বিশাল বড় সুবিধা আমরা পেয়ে যাই ভিসা এবং মাস্টার কার্ডের কার্ড থেকে যেটা কিন্তু আমরা রূপের কাছ থেকে পাই না তার কারণ হচ্ছে রূপে কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান ব্র্যান্ড এবং ইন্ডিয়াতেই শুধুমাত্র চলে এবং ইন্ডিয়াতে সার্ভার ইন্ডিয়া ছাড়া আপনি যদি বাইরে যান সেক্ষেত্রে কিন্তু রূপে কার্ড চলবে না কিন্তু আপনার কাছে যদি একটা ভিসা কার্ড থাকে বা মাস্টার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি ওয়ার্ল্ড ওয়াইড এই কার্ডটা ব্যবহার করতে পারবেন এবং এক্সচেঞ্জও করতে পারবেন সো এটা কিন্তু একটা দারুণ একটা বিষয় এবং যার জন্যই কিন্তু মাস্টার কার্ড এবং ভিসাটা ইউজ করতে যায় যারা একটু ট্রাভেল ট্রাভেল করে আর নর্মালি যারা কম খরচে ইউজ করতে চাইছেন বা অ্যানুয়াল চার্জ কম দিতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনি রূপে কার্ডেই থাকতে পারেন কোনো রকম অসুবিধা নেই এতে এছাড়াও একটা বড়সড় ডিফারেন্স আছে যেরকমটা আমি আপনাদের বললাম যে ভিসা এবং মাস্টার কার্ড দিয়ে কিন্তু বাইরের দেশে গিয়েও টাকা তুলতে পারবেন বা লেনদেন করতে পারবেন সেরকম আমরা যদি দেখি আপনি দেখতে পাবেন যে অনলাইন ট্রানজ্যাকশনেও কিন্তু বিভিন্ন সময় রূপে কার্ড থাকে না কিন্তু ভিসা বা মাস্টার কার্ড কিন্তু থাকে অর্থাৎ ইন্টারন্যাশনাল কোনো যদি আপনি ট্রানজ্যাকশন করতে চান সেক্ষেত্রে কিন্তু এই দুটো কার্ড দিয়ে আপনি পারবেন এবং তার সাথে সাথে ম্যাক্সিমাম যে ক্রেডিট কার্ডগুলো হয় সেটা কিন্তু ভিসা নয়তো মাস্টার কার্ড প্রোভাইড করে যেটা কিন্তু রূপে কার্ড প্রোভাইড করে না রূপে কার্ড কিন্তু খুবই কম দেখা যায় রূপে কার্ড তো ছিলই না ক্রেডিট কার্ডের ক্ষেত্রে অর্থাৎ ক্রেডিট কার্ড ছিলই না রূপের রিসেন্টলি বেরিয়েছে সেটা তবুও সবাই পাচ্ছে না নর্মালি ভিসা এবং মাস্টার কার্ডের ক্রেডিট কার্ডে কিন্তু ইউজ করছে আরও একটা বড় সড় ডিফারেন্স রয়েছে যেটা হচ্ছে রূপে এবং মাস্টার এবং ভিসা কার্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে রূপে কার্ড যেহেতু একটা ইন্ডিয়ান সেক্টর বা ইন্ডিয়ান ব্র্যান্ড যার জন্য কিন্তু যত ট্রানজ্যাকশন হয় তত সব কিছুই কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যেই বা ইন্ডিয়ান সার্ভারেই হয় এবং যার ফলে এর যে প্রসেসিং স্পিড সেটা কিন্তু অনেক বেশি এবার আপনি হয়তো ফটাফট বুঝতে পারবেন না যে হয়তো কোথাও একটা কার্ডে টাকা তুলছেন বা আপনি হয়তো পেট্রোল তুলে তারপরে কার্ডে টাকা দিচ্ছেন সেই টাইমে খুব বেশি বুঝতে পারবেন না কিন্তু যদি আপনি খুব ভালো করে দেখেন তবে আপনি বুঝতে পারবেন যে রূপে কার্ডের ট্রানজ্যাকশন স্পিড অনেক বেশি আরও একটা জিনিস রূপে কার্ডের বেটার সেটা হচ্ছে সিকিউরিটি যেহেতু এটা আমাদের ইন্ডিয়ার মধ্যেই সীমাবদ্ধ এবং ইন্ডিয়ার মধ্যেই এর সমস্ত রেটটা থাকে যার জন্য কিন্তু এটা অনেক সিকিউর কিন্তু মাস্টার এবং ভিসা কার্ডের ক্ষেত্রে দেখা যায় কি
আমরা যে ট্রানজ্যাকশনগুলো করছি সেটা কিন্তু প্রসেসিং পুরোপুরি বাইরে হচ্ছে, অর্থাৎ বাইরের কান্ট্রিগুলোতে হচ্ছে। যেহেতু কোম্পানিটাই বাইরের, যার জন্য আমরা যখন ট্রানজ্যাকশন করছি সরাসরি সেটা বিদেশি সার্ভারে চলে যাচ্ছে এবং বিদেশি সার্ভারে সেটা প্রসেসিং হচ্ছে এবং তারপরে কিন্তু আমরা টাকাটা পাচ্ছি, যার জন্য কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা একটু বেশি এবং যার ফলে রুপে কার্ড অন্যান্য কার্ডের তুলনায় একটু বেশি সিকিউর। সেগুলো হচ্ছে মেইনলি বেসিক ডিফারেন্স আমি আপনাদের বলে দিলাম। এছাড়া বিভিন্ন কার্ড বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে, সেটা বিগ বিলিয়ন ডিএফএ এগুলোর কথা বাদ দিন, কারণ এগুলো কোনো ডিফারেন্সই না। যেগুলো মেন ডিফারেন্স সেগুলো কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধু এসে যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।